কোন ক্ষুদ্রতম সংখ্যাকে ষোলো চব্বিশ ছত্রিশ দ্বারা ভাগ করলে যথাক্রমে ছয় চোদ্দ ছাব্বিশ ভাগ থাকবে দেখেন কোন সংখ্যার পরে যদি দ্বারা থাকে তখন লসাগু করতে হয় তাইলে ষোলো চব্বিশ ছত্রিশের লসাগু দুই দ্বারা ভাগ করলে আট দুগুনা ষোলো বারো দুগুনা চব্বিশ আঠারো দুগুনা ছত্রিশ দুই দ্বারা চার দুগুনা আট ছয় দুগুনা বারো নয় দুগুনা আঠারো দুই দ্বারা দুই দুগুণা চার তিন দুগুনা ছয় আর যায় না আবার তিন দ্বারা এখানে দুই থাকবে তিন এক তিন 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 আর নয় এখন আশা করত তিন দুগুণা ছয় তিন ছয় আঠারো আঠারো তিনা ছত্রিশ ছত্রিশ দুহাত্তর বাহাত্তর বাহাত্তর একশো চুয়াল্লিশ এখন একটা জিনিস দেখেন এইখানে ছয় চোদ্দো ছাব্বিশ ভাগ থাকবে ষোলো আর ছয়ের মধ্যে ব্যবধান দশ এইখানেও ব্যবধান দশ এইখানেও ব্যবধান দশ এই সমান ব্যবধান থাকলে তা বিয়োগ হয়ে যায় তার মানে উত্তর একশো চৌত্রিশ খ নাম্বার